এখনকার তো ছেলে পিলার কান থেকেও কান নাই, আছে কি আছে বল না, কান থেকে কান আছে? পা ফুল প্যান্টের পাকিটা মোবাইল ভরে দিলে আর ওর শার্টের ভিতির যা গাঞ্জির ভিতির দিয়া লিড দুটা কানে ভরে দিয়েছে, ফোর লাইন দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর লিড এমন করে মোবাইলে সান বাড়িয়ে দিয়েছে ওর মাথার উপরে, তিন হাত উপরে খালি দায় দায় করে মোবাইল বাজছে আর ই খালি মুড়ি ঝুঁকেছে আর এমন সুন্দর ফিল্ম লাগিয়ে দিয়েছে গানা, ওর মুড়ি খালি আপনি ঝুঁকছে, মুঝে পিনে কা শক নেই পিতে হো গমলা মে কো, ই কো যে বারে হওয়া হস্তে পেছন দিক থেকে বারো চাকার এলপি চলে আসছে সিটি মারছে, ই গাধা শুনতে পায় না কানে ওর লিড, ওপরে আওয়াজ খালি মুড় ঝুঁকছে আর চলছে, হরেন বাজাতে বাজাতে যখনই খেসতে গেছে মন খারাপ তোর বুষ্টিকে বেছি রে পিক আপ মারলে যল গোপ করে চড়ে রোডে সাবিয়ে দে কচলে চলে গেল। তো যার কান নাই আর কে কান থেকে কান নাই, কানকে বেকার করছে লিড ভরে ভরে, বুঝতে পারছেন? আল্লাহ কান দিয়েছে গান শোনার লেগে লিড ভরার লেগে না, কান দিয়েছে কোরআন শোনার লেগে, অজনস্য শোনার লেগে, হাদিস কোরআন শোনার লেগে, ভালো উপদেশ শোনার লেগে, তোমাকে এই গান বাজনা শোনার লেগে আল্লাহ কান দিয়েছে। কিয়ামতের দিন প্রশ্ন করবে, জবাব দিতে না বলে বাত্তা গরম করে দেবে আল্লাহ কিয়ামতের দিন, আল্লাহ গর্বেবে ভালো করে শুনালেন সকালে বিছেন থেকে উঠে আল্লাহরা করছি ফার্স্টে ফেরেশতা বদল হয়েছে সবাই, আর ওই নিমো খারাপ মুসলমান আল্লাহর খেয়াল শুনে বেইমানি করছে, ওই মুসলমান বিছানে সেটা ফজরের টাইমে নামাজ পড়ে না আর মোবাইলটা আস্তে আস্তে অন্ধ হাফিজের মতন মোবাইলটা এটাই না চোখ মেল করে না ইশারাতে ইশারাতে লিডে আর কান চালম গানটাকে বাজিয়ে দেওয়া লিড ভরে দেয় শুনছে, এগুলা ঠিক হচ্ছে? ও ভোরের টাইমে ফেরেস্তা পাল্টি হয়, একবার পাল্টি হয় আসরের টাইমে, একবার ফজরের টাইমে, তো ফেরেস্তাটা পাল্টি হয়েই দেখছে যে ই বোকার নামে ফার্স্টে গুনাহ শুরু হলো নাকি, তো ওই টাইমে আপনি আল্লাহ বিল্লাহ করেন, একটু কোরআন পড়া শুনেন, কেরাত শুনেন, হাদিস কোরআন শুনেন, ওয়াজ লাগান, জালসা শুনেন কোনো মাও লাগান, কিন্তু আপনারা কেন ওই করছেন? তো কথা হচ্ছে ভাই, আল্লাহ প্রশ্ন করবে আপনাকে কান দিয়েছে, চোখ দিয়েছে, লাগ দিয়েছে, মুখ দিয়েছে, অল বডি দিয়েছে, আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন যে ভাই আল্লাহ থোড়ের লেগে আমরা মানে বাওনা করতে করতে বেঁচে গেছি, এটা আল্লাহর শুকরিয়া কিনা? লাখ লাখ শুকরিয়া, আর একটু ছোট হয়ে যেতাম যদি এক হাত তাহলে বাওনা করে সবাই ডাকত নাকি, একটু লম্বা হয়ে গেলে লম্বু করে ডাকত, তো এইভাবে যদি একটু এরকম চওড়া হয়ে যেত মানে মোটু করে ডাকত সবাই, মানে একটাই হয়ে যেত। আল্লাহর লাখ লাখ শুকরিয়া কত সুন্দর করে তৈরি করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করে এত সুন্দর লাখ, এত সুন্দর চোখ কান, এত সুন্দর মাথা, আপনাকে যেভাবে যে মানুষকে আল্লাহ যে দাড়ি গেলে দিয়েছে ভাই, যাকে যেটা দাড়ি মানাবে ওটাই দাড়ি আল্লাহ পাক দিয়েছেন, যাকে ফুচুক দাড়ি মানাবে ওকে ফুচুক দাড়ি দিয়েছে, যাকে চাপ দাড়ি মানাবে ওকে চাপ দাড়ি আল্লাহ দিয়েছে, কি কথাটা, যাকে গুচে দাড়ি মানাবে ওকে এখানে চারটি গুচে দিয়েছে তার মানে ওকে ওটাই মানাবে, এটা আল্লাহর কারিশমা ভাই, মানুষের এটা কথা নয়, কি মাল্লা ঠিক বলছি না নাই? হ্যাঁ আমি একবার করে আফসোস করছি, আর দাড়ি কেন লাল হয়ে বাড়াইছে রে ভাই, তো আল্লাহ লাল দাড়ি মনে হয় ভাইসের দাঁড়িকে মানে বলে লাল হয়ে বাড়াইছে না কি আল্লাহ জানে, লাল হেবার হয় না লাল হেবার হয়েছে জি ভাই, যাকে যেটা মানে আল্লাহ ওটাই ওকে দিয়েছে, যাকে যেটা গলার আওয়াজ, যার যেটা সুর, যাকে যেটা মানাবে আল্লাহ ওটাই সুর, ওটাই আওয়াজ দিয়ে আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে, আল্লাহর কারিশমা দেখি পৃথিবীতে কোন মানুষের গলা কোন মানুষের সঙ্গে মিল খাবে না, আল্লাহ এমন আওয়াজ দিয়েছে যে কারোর আওয়াজ কারোর সাথে মিল খাবে না, এটারই যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর আওয়াজ, কত সুন্দর ভালো করে তৈরি করেছে, কিন্তু মানুষ আল্লাহকে চিনতে পারলো না, আল্লাহকে ডাকতেই পারলো না, হতভাগ্য হয়ে দুর্ভাগ্য হয়ে মানুষ জাহান্নামে যাবে খালি নিজের আসকতে, নিজের অলসতার কারণে মানুষ জাহান্নামে ঢুকে যাবে ভাই, তো আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে, আর এই নিয়ামতগুলোকে ভক্ষণ করে, আর নিয়ামত ভক্ষণ করার পরে মানুষ আল্লাহকে ছেড়ে দেয়া কি করেছে জানে, যে দুনিয়া নিয়ে মেতে আছে দুনিয়ার লোভে, দুনিয়ার লালচাতে মানুষ মেতে আছে, দুনিয়ার পিছে মানুষ দৌড়াইছে নাকি আল্লাহর পিছে দৌড়াইছে,
দৌড়ায় না, মানুষ দুনিয়ার পিছনে দৌড়াইছে। একটা উদাহরণ শুনালেন, একটা চ্যাংড়া মাঠে গরু চড়েছে জঙ্গলে, তো জঙ্গলে যে ছেলেটা গরু চড়েছে, তো ছেলেটা জঙ্গলে গরু চড়েছে, চড়াইছে একদম বড় শিয়ালা ছেলে, বড় মানুষ, তো জঙ্গলে গরু চড়াইতে চড়াইতে চড়াইছে, এইবার করেছে কি একটা মহিলা খুব সুন্দরী একবারে যুবতী, একবারে সোনিয়া মির্জার মতন হয়ে চলে আসছে, যে দেখছে আমার একবারে লালচ। কিছুদিন আগে সোনিয়া মির্জার ছবি প্রত্যেক খাতাতে দেখতে পেতেন রে ভাই, আর মানুষ যখন খাতা কিনতে যেত বুড়া গেলা যেমন তার দোকানদারকে সোনিয়া মির্জা খাতা দাও, সোনিয়া মির্জা খাতা যখন দিয়েছে ফটো দেখে নিয়েছে, আর ফটো দেখার পরে আগে নিজে দেখছে সুবহানাল্লাহ কত সুন্দর ব্যাট খেলছে, ক্রিকেট খেলছে, ভলিবল খেলছে, এমন করে ছবি দেওয়া আছে, দেখে খালি দাড়ি চুলকেছে, মনে মনে বলছে হাই রে তোকে একবার খালি বিয়ে করতে পেতুম। বলছিল কিনা ভাই ভাই, মনে মনে বলছি একবার খালি বিয়ে করতে পেতুম, দিয়া খাতা খান মনে হলো তো নিলে না হয় রেখে দিয়ে চলে এলো। ওইরকম সোনিয়া মির্জার মতো একটা খুব রূপসী যুবতী মহিলাটা চলে এসছে ভাই, আর রাখালটার কাছ দিয়ে চলে যাচ্ছে, মেয়েটা করেছে কি ঠুনকা ঠুনকা লাখে টানে কানছে একটু করে খুনকি মারে মেয়ে লোকের কামড়, যদি বাটা ছেলে সামনে একটু ঠুনকা ঠুনকা কানে বাটা ছেলেকে পাগলা করে দিবে রে ভাই, এমন আর কি কানুন একটা মানে মেডিসিন আছে। এইবার করেছি কি ছেলেটার সামনে কানছে, ছেলেটা জিজ্ঞাসা করলো রাখালটা তুমি কেন কানছো, কি হয়েছে, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, মেয়েটা বললো দেখো আমার বাড়ি নাই, ঘর নাই, আমার মা নাই, বাপ নাই, বংশ নাই, গুণগাষ্ট কিছু নাই, পৃথিবীতে আমার কেউ নাই, আমি একাই, আমার কেউ ছিল কিনা আমি সেটাও বলতে পারবো না, আমি একাই পৃথিবীতে এসেছি, আমার দুনিয়াতে আর কেউ নাই, তাহলে আমি যেখানে চাই ওইখানে কাজ হই, আমার কেউ নাই। রাখালটা বলল যখন তোমার পৃথিবীতে কেউ নাই তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে, চলো যদি তুমি বিয়ে করে নাও চলো তোমাকে বাড়ি নিয়ে যাবো, দুজনে ঘর সংসার করবো, সুখে শান্তিতে থাকবো, চলো। মেয়েটা বললো ঠিক আছে চলো, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। এইবার নিজে নিজে তোর বিয়ে পড়া হবে না যে ভাই হবে, তো হিন্দু নয় যে মন্দিরে যে একটা সিন্দুর লীলার খপ করে লাগিয়ে দিলে বিয়ে হয়ে গেল নাকি, এরকম তো নয়, খুদবা পড়তে হবে, কলমা পড়ে দেবে, মুসলমান করে দেবে, বিয়ে পড়ে দেবে। এবার করলো কে, এবার রাখাল করলো কি কাজীর কাছে চলে গেল, কাজী সাহেবকে গিয়ে বলল কাজী সাহেব আমি মেয়েটাকে জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে আসলাম, বোর থেকে নিয়ে আসলাম, এই মেয়েটার সঙ্গে আমার বিয়েটা পড়িয়ে দেন, এই মেয়েটাকে আমি কুড়িয়ে পেয়েছি, আর কেউ নাই, বাপ মা নাই, বংশধর কেউ নাই, তো মেয়েটাকে আমি নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে বিয়েটা পড়িয়ে দেন। এইবার করেছে কি ওই মানে কাজী সাহেব রাখালকে বলছে, রাখাল তুমি তো গরুর রাখাল, তুমি তো লোকের বাড়ি চাকর কিষান খাটো, লোকের বাড়ি তুমি খালি গরু চড়িয়ে বেড়াও, তুমি একটা কাজ করো, কি কাজ করো, যে তুমি একে বিয়ে করিও না, তোমার হাজার বারোশো দু হাজার তিন হাজার টাকা বেতন, আর মেয়েটাকে বারো চোদ্দশো টাকার শাড়ি পিনে তুমি, মানে চেহারা যেরকম, আর ফেয়ার লাভলি লাগবে, ফেস ওয়াশ লাগবে, ডাব সাবুন লাগবে, আর লিপস্টিক লাগবে, আর কত রকমের শ্যাম্পু ফ্যান লাগবে, বডি স্প্রে লাগবে, আর মানে খরচ আছে, আর পিছনে দামি দামি কাপড়, তো তুমি বিয়ে করিও না মেয়েটাকে, আমাকে দিয়ে দাও, আমি বিয়ে করে নে, আমি দিনে বিয়ে পড়াইলে মানে দু তিন হাজার টাকা, দু হাজার আড়াই হাজার করে পেয়ে যায়, তো আমাকে মেয়েটাকে দিয়ে দাও, আমি বিয়ে করে নি। কি বলছো, অসম্ভব কথা, আমি কুড়িয়ে নিয়ে আসলাম, পড়ে পেলাম আমি, আর আপনাকে দিয়ে দেবো মানে এটা কোনো কথা হলো, বলে হ্যাঁ, তো দুজনাতে ঝগড়া লেগে গেল, তো ঝগড়া লাগলো তো ঝগড়ার ফাইসালা কে দিবে, তো দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জসমে রাখা যে জান সব যত মার দয়ার দান, দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝর্ণার পানি ফল ফুল ভরা বাগান, সব যত মার দয়ার দান, দুনিয়া তো দুনিয়া মোসানবীকে না দেখা দিয়ে বানিয়েছো তুমি কালিমুল্লাহ,
ইসমাইল নবী জবাই না হয়ে হয়ে গেল জবহুল্লাহ দুনিয়া তো দুনিয়া দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সব যে তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া এবার কি করলাম ভাই ওই দুজনে যখন ঝামেলা লেগে গেল এবার ওই ছেলেটার রাখালার কাজই আর মেয়েটা চলে গেল কোর্টে আপনার মালদা কোর্ট করতে যায় হাকিম কে বললো হাকিম সাহেব আপনি তার ফয়সালা করে দেন তো যে আমরা ও রাখাল বলল আমি মাঠে থেকে মেয়েটাকে কুড়িয়ে নিয়ে আসলাম উঠিয়ে নিয়ে আসলাম আর কাজী সাহেবকে বললাম বিয়ে পড়িয়ে দাও কাজী সাহেব বলছে আমি বিয়ে করব তো ও বিয়ে করতে পারবে না আমি পাবে আপনি বলে দেন এবার হাকিম সাহেব ই করেছে কি মানে কলমটাকে রে ওকে দাঁতে ধরা হ এমন ধরে দেখতে দেখতে চিন্তা ভাবনা করে বলছে তুমি তো কাজী সাহেব কয় টাকা কামাই করে দু তিন হাজার টাকা হয়তো সপ্তাহে দুটো একটা পাও মাসে দুটা তিনটা বিয়ে পড়াতে পাও ই তো রাখাল ই তো লোকের বাড়ি চাকর কৃষাণ খাটে দু তিন হাজার টাকা মাসে পায় আর এত সুন্দর হিমামালা নির্মাতন মেয়েটা তোমরা দুইজন বিয়ে করিও না মেয়েটা আমাকে দিয়ে দাও আমি বিয়ে করে নি তাহলে আমার মাসে এক লক্ষ টাকা আয় আমদানি হয় এক লাখ টাকা আমার কামাই হয় আমাকে দিয়ে দাও আমি বিয়ে করে নি এইবার তখন কি বললো রে ভাই কোর্টের মধ্যে হালচাল মেতে গেল তাহালকা মেচে গেল রক্ষক যদি ভক্ষক হয় তোমার দেশ চালাবে কে এবার তখন যখন ঝামেলা লেগে গেল এবার ঝামেলা যখন শুরু হয়ে গেল কি করা যায় এবার তখন মেয়েটা বললো শুনেন তোমরা মানে ই বললো ভাই তোমরা কাজে ঝগড়া করিও না তিনজন তোমরা একটা আমার কথা শুনো আমার একটা যুক্তি শুনো তোমরা তিনজন এখানে রাখাল আর কাজী আর হাকিম তিনজন দাঁড়িয়ে যাও আর তোমাদের আমি দশ হাত আগে দাঁড়াবো আমি বলবো ওয়ান টু থ্রি আর আমি দৌড়াতে লাগবো আর তোমরা কি করে না পেছন দিক থেকে দৌড়িয়ে যায়া আমাকে আগে যে ধরে নিবা ওকে বিয়ে করো ওই আমাকে বিয়ে করতে পাবে এরা বলে তো খুব সুন্দর কথা হাকিম বলছে আরে ফলমূল খায় ভালো মন্দ খায় বডিকে পোলট্রির মতন করে রেখেছি একটা হুড়কি মারবো ধরে নেব কাজী বলছে আরে এটা তো কোনো ব্যাপার না যদি দশ হাত দৌড়িয়ে ধরতে হয় তাহলে লাফিয়ে ধরবো কিন্তু ধরে নেব রাখাল কিছু বলে না বলছে ঠিক আছে চলো কে পারে এবার ছুটলো পাছে দৌড়াতে লাগলো মেয়েটা আগে আগে দৌড়ায় এবার তিনজন পিছে পিছে দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে যে কোর্টের হাকিমই তো মানে পয়সা খাওয়ালো পোলট্রি মুরগি কত দৌড়াবার হিম্মত কতখানি কিছু দূর যাওয়ার পরে হাসপাস করতে লেগেছে বলছে তোর বিহার গোষ্ঠীকে বেশি যা তোর অকর লেগে যা হাকিম লক্ষ্য করে বসে আলো করেছে এরে বসে এরা কিছু দূর দৌড়াতে দৌড়াতে এক কিলোমিটার দূরে যা কাজী সাহেবের আর চাকরা চলে না কাজী বলছে যা তুই বিয়ে করলে রে ভাই রাখাল আমার আর চলবে না বসে ইয়ো মাথায় হাত দেওয়া বসে গেল আর বুদ্ধি শেষ হয়ে গেল এইবার কি করলো রাখাল সারাদিন গরুর পাশে দড়িয়া দড়িয়া সাদলা গরু ঘুরিয়া সাদলা ইয়ার পায়ের সুতা ছিঁড়া আছে মেয়েটা পাচায় ছেড়ে না যেদিকে যাচ্ছে ওর পাশে দড়িয়া চলে যাচ্ছে দড়িয়া চলে যাচ্ছে পাশে ছেড়ে না মেয়েটা দৌড়াতে 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 কিছু দূরে পাহাড় ছিল পাহাড়ের উপরে যখন চড়তে লেগেছে ভাই মেয়েটা চড়ে নিল পাহাড়ের উপরে রাখাল পিছে পিছে দৌড়তে দৌড়তে যায় পাহাড়ের কিছুটা দূরে যায় আর পা পিছলে রাখাল পড়ে গেল পড়ে গড়তে 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 পাহাড়ের নিচে এসে পড়ে গেছে পড়ে গেছে তার উঠতে পারে না ই মাটিতে পড়ে পড়ে চোখ বড় করে হা করে দেখা আছে আর মেয়েটা পাহাড়ের উপরে চূড়াতে উঠে গেছে দেরি করে নিচে মনে দেখা আছে কি হে রাখাল কি খবর এবার বলছে মেয়েটা ওই মহিলাটা বলল কাজী সাহেব আর হাকিম সাহেব এই রাখাল সাহেব তোমরা আমাকে চিনো না আমার নামটা তোমরা জানো না আমার নামটা কে
আর আমাকে তোমরা চিনতে পারোনি। আমার নাম হলো দুনিয়া, আমার নাম হচ্ছে পৃথিবী। পৃথিবীর পাশে মানুষ যদি খুব দৌড়ায় রে ভাই, পৃথিবীর পাশে যদি খুবই দৌড়ায় তো পৃথিবীর কোনোদিন ক্ষতি করতে পারবে না। ওরা দৌড়িয়া মাটির তলে চলে যাবে, কবরে চলে যাবে, কিন্তু পৃথিবীর পাশে দৌড়িয়ে আমার অল্লিদান করতে পারবে না। ওই মেয়েটা বললো আমার নাম দুনিয়া, আমার পাশে যে কত লোক পড়েছে, কত লোক দৌড়ালছে, সারা পৃথিবীকে আমি শেষ করেছি, কোনো লোক আমাকে ধরতে পারেনি। আর তোমরা তিনটা মাস্তান আমার পিছে দৌড়াচ্ছ, আমাকে ধরে নেবে, আমার নাম দুনিয়া, দুনিয়াকে কেউ ধরতে পারেনি। তো ভাই আখিরাতকে বাদ দিয়ে মানুষ দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, নামাজ নাই, রোজা নাই, খালি দুনিয়া। কেমন করে বাড়ি হবে, একতলা হয় দোতলা, কেমন দুতলা আছে, তিনতলা কখন করব, কখন এসি বানাবো, কেমন একটা গাড়ি আছে, কখন দুটা নিব, কখন দুটা আছে তিনটা গাড়ি নিব। এর পাশে এর মানে হলো পৃথিবীর পিছনে দৌড়া নাকি? তো পৃথিবীর পাশে দৌড়িয়া ওর পিছনে পড়ে কোন মানুষের লাভ হয়েছে ভাই? লাভ হবে? পৃথিবীর পাশে দৌড়ায় না, আল্লাহর পাশে দৌড়ান, আখিরাতের দিকে তাকিয়ে দেখেন। মরার পরে মানুষ বলে যে মমিন মরে যায়, মমিন মরে নাই, জেল থেকে ছুটে নিজের বাড়ি যায়। আজকে আমরা জেলের মধ্যে আছি, আর দুনিয়া সিজনুল মমিনে ও জান্নাতুল কাফের। কাফেরের জন্য পৃথিবী জান্নাত, মুসলমান মমিনের জন্য পৃথিবী হচ্ছে মানে জাহান্নাম। আমরা এখন নিজের মনে যেটা চাইছে করতে পারবো? যেহেতু আমরা কলমা পড়েছি, আমরা মুসলমান, যখন করতে যাব আমাদের মনে তো চাইছে যে স্ত্রীটাকে খুব সুন্দর করে সাজিয়া একবারে কুচি করে কাপড় পিনিয়া, আর একবারে ফেরলা লিদিয়া মুখখানটাকে লুচু লুচা করে, আর লিপস্টিকটা ঠোঁটকে পল্লা পল্লা করে, আর দীপা দাস মুন্সির মতন বাড়কা টিকলি কপালে দিয়া, আর মোটর সাইকেলের পাছা দিকে বসিয়া, আর চলুর সর সর করে পিকআপ অনুভব করা, আর আগে আমার উড়াবো। কিন্তু আমাদের হাদিসে কি মানে পারমিশন দিয়েছে? আমার নবী কি পারমিশন দিয়েছে ভাই? আল্লাহর নবী বলেছেন যখন তুমি তোমার স্ত্রীকে বের হবে যেন কেউ দেখতে না পায়, একবারে চোখ দুটাকে উদাম করো, আর তুমি সবকে সারা স্টাংকে অল বডিটাকে ঢেকে নিয়ে যাও। আমরা জেলের মধ্যে আছি, জেলের যেটা কারণ, জেলের মধ্যে যে আপনার কারণ চলবে না, মাস্তানি বাহাদুরি চলবে না, জেলের যেটা কারণ আছে ওটাই আপনাকে মানতে হবে। ওইরকম আমরা মুসলমান কলমা পড়েছি, মানে নিয়েছে, আমাদের কি মানে হাদিস কুরআনের আইন যেটা আছে সেটাই মানে থাকবো। আমরা মাস্তি করবো জান্নাতে ভাই, জান্নাতে যেটা বল সেটা করেন, হুরকে নিয়ে আপনি যা ইচ্ছা তাই করেন, একবারে 72টা হুর নিয়ে যেটা করবেন সেটাই মনে যা চাইবেন তাই করবেন জান্নাতের মধ্যে। ওইখানে আমাদের জন্য আজাদি, আর এখানে আমরা মানে মানে জেলের মধ্যে আছি। আর বেদিন মুশরে কাফেরেরা ওরা দুনিয়াতে জান্নাতে আছে যতদিন বেঁচে আছে। তো বলে মানুষ একটা কথা, মানুষ যখন মানুষ মরে নাই, জেল থেকে ছুটে নিজের বাড়ি যায়। বক্তাকে দেশের আপনাদের আচ্ছা বেশি হলো সময় ফুরছে, আর হাকার বাকারে মানে আমাদের একটা জালসা হয়েছিল ভাই আমাদের ওখানে, তো ওরা বক্তা এত ডেকেছে, আইলা বক্তা বক্তা ডেকে গেছে, তো বক্তাকে একটা চড়াইছে, আর ওয়াজ চড়তে চড়তে কি ওয়াজ জমে যাবে, সবাইকে হজরো তাহলে চড়তে চড়তে ওয়াজ জমে না, তোকে জায়গা হঠাৎ ফাটাফাট আরেকটা গেলে ফের ওকে চড়াইলে ওয়াজ জমে না, লেখা হঠাৎ আরেকটা লিয়ায়। এই করতে করতে মুর্শিদের একটা বুড়া বক্তা ছিল, ওকে কোচ হাকার মানুষ তাড়াতাড়ি সাজেন, ইয়ারকে হর মনে তো হয়ে যাবে পাই জমাতে গিরে একদম ভুলে গেল। বুড়া বলবে কি করে বেচারি হাঁকার বার করছে, দু তিন ঘোড়া যায়, তাড়াতাড়ি সাজো তাড়াতাড়ি বাড়াও, আরে ও শেষ করে দিলে উঠো, ইয়ে বেচারি গিরে দিতে ভুলে গেছে। হাঁকার বাগার ওসরা থেকে যেমন কুদ্দা লচ করে পড়ে ঝড় পাই যাওয়া ফস করে খুঁজাবো, আর যেমন পাই যাওয়া নিচে পড়ে যাবো পায়ে বার লাগা মুখের ঘরে পড়ে বেচারি দাঁত কাত ভেঙে আলো, বুঝতে পারছেন? তো ওইরকম এরা বক্তা মানে দু মাস আগে ডেট দিয়েছে হজরত আলীর ইস্তাহারে নামলায় মানুষ চল হয়েছে হজরত আলীকে এরা পড়ে পেয়েছে, কিন্তু এখন ডেটের এত হুড়াহুড়ি ডেট দিতে পারি না, একদিনে দুটা করে জালসা করলেও পারবো না, এরকম অবস্থা। কিন্তু কথা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ এসছি, আপনারা কে শুনেছি দু চারটা কথা গেল, শুনেন ভাই, শোনার পরে একটু আমল করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? আমার সময় কম বলে, যদি সময় কম না হতো তাহলে আপনাদের কানে যে ওয়াজ শুনতাম যেরকম মোবাইলে শুনছেন সেম টু সেম তাই শুনতে পেতেন। মদিনায় মদিনায় তোরা কে যাবে চলে সে যে বুঝতে পারলেন ভাই?
তো যাক ইনশাআল্লাহ অনেক কথা বললাম, বক্তা সাহেব চলে এসেছেন আমার ভাই সাহেব, তো ইনশাআল্লাহ বেচা থাকলে আমার 11 তারিখে চলে আসবেন বাভনটোলা ইনশাআল্লাহ, সেদিন 2-3 ঘন্টা 4 ঘন্টা যা শুনবেন ইনশাআল্লাহ শুনিয়ে দেবো, বুঝতে পারছেন তো? হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে, কেউ দুঃখ নেবেন না ভাই যদি আমার ভাষার মাধ্যমে জবানের দ্বারা ভুল ত্রুটি থেকে ক্ষমা করবেন, মাফ করবেন, দুঃখ কেউ নেবেন না ভাই। এখান থেকে আমার বক্তব্য করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।